ধন্যবাদ সবাইকে। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের আজকে ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা নাম্বারিং করবেন, কিভাবে নাম্বারগুলোকে লিখবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো, যে নাম্বার সিরিয়াল নাম্বারগুলো কিভাবে লিখবেন। নাম্বার যদি আপনারা লিখতে চান, সিরিয়াল লিখতে চান, তাহলে প্রথমে এখানে ওয়ান লিখবেন, তার পরবর্তী ঘরটাতে টু লিখবেন, এবং লেখার পর প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরটাকে সিলেক্ট করে ডান পাশের কোণায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে যখন কার্সরটাকে নিবেন তখন আসলে এটা প্লাস চিহ্ন দেখাবে। প্লাস চিহ্ন দেখানো অবস্থাতে এটাকে চেপে ধরে নিচের দিকে স্ক্রল করলে এটা 1 2 3 4 করে নাম্বার হয়ে যাবে, এবং এইভাবে আসলে আপনারা টেনে আপনাদের মতো করে নাম্বারগুলো লিখতে লিখতে পারবেন। এটাকে 1 2 3 4 5 6 করে লেখার প্রয়োজন নেই।